সাতাশ জানুয়ারি সকালে আমি গোপন সংবাদ লাভ করি যে বান্দরবান জেলার আলীকদম হতে মোবারক এবং সাদ্দাম নামের দুজন পাচারকারী কয়েকটি বন্যপ্রাণী লোহাগাড়া থানাধীন বারোয়ালিয়া কলেজগিরি এলাকায় অপর দুজন পাচারকারী মহিউদ্দিন এবং আদা শিকদার নিকট হস্তান্তর করবে। আমি এই তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ বারোয়ালিয়া কলেজগিরি এলাকায় উৎপত্তি থাকি এবং আসামিদের অবস্থান টের পেয়ে অভিযান পরিচালনা করে চারজন পাচারকারীকে গ্রেপ্তার করি। পাচারকারীদের হেফাজত থেকে একটি পেঁচা এবং দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাচারকারীগণ জানায় যে আলী কদমের পার্টি লোহাগড়া থানা এলাকায় যে দুজন পাচারকারীকে বন্যপ্রাণী হস্তান্তর করার পর তারা চট্টগ্রাম শহরে এগুলো ঢাকায় এই বন্যপ্রাণীগুলো ঢাকায় প্রেরণ করবে। বন্যপ্রাণী শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করায় আটক পাচারকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012-এর 34 খ ধারা মতো ব্যবস্থা গ্রহণ করা হবে আর আটককৃত বন্যপ্রাণীগুলো সংরক্ষণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হচ্ছে।